আসসালামু আলাইকুম। আজকে প্রেশার কুকারে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো প্রেশার কুকারে রান্না আসলে আমার খুব একটা পছন্দ না, কিন্তু আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ঝটপট কীভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। তো রান্না করে দেখলাম আসলে খেতে খুবই ভালো হয়েছে, যদিও আসল কাচ্চি বিরিয়ানির মতো মজা হয়নি, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল এবং আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আর যদি এনজয় করেন এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং রান্না করে কেমন হয়েছে সেটা তো নিঃসন্দেহে আমার সাথে শেয়ার করুন। যে কোনো রান্নার জন্যে ফ্রেশ তাজা মাংস সবসময় ভালো, বিশেষ করে কাচ্চি বিরিয়ানির জন্যে। আমি এসেছি আমার লোকাল বাংলাদেশি গ্রোসারিতে, সেখানে ফ্রেশ মাংস পাওয়া যায়। আর মাংস কাটতে হবে মিডিয়াম সাইজ, একটু বড় হলেই ভালো হয়, আপনারা ছোটো চাইলে ছোটো রান্না করতে পারেন। মশলা যা যা লাগবে, জয়ত্রী, জায়ফল, এলাচি, সিনামন, লং, সাজিরা আর সাদা গোলমরিচ, সবগুলি মশলা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটাকে টেলে নেওয়ার কোনো দরকার নাই, আপনারা যদি টেলে নিতে চান নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর যদি ব্লেন্ডার না থাকে পাটায় পিষে নিলেও হবে। আমি এলাচির খোসা বেছে নিয়ে তারপরে মশলাটা মিশিয়েছি, আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। অর্ধেক পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ আমি এগুলো ব্লেন্ড করে নিব। একটু পানি মিশিয়ে নিচ্ছি। মাংস ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হবে। আমি 1 কেজি মতো মাংস ইউজ করেছি, সাথে 1/2 কেজি চাল। আপনার ইচ্ছা করলে পোলাও চাল ইউজ করতে পারেন, কিন্তু আমি বিরিয়ানির জন্য সাধারণত বাসমতি চাল বেশি পছন্দ করি। আর একটু আগে যে গুঁড়ো পাউডার বানালাম আমি সেখান থেকে 1 টেবিল চামচ ইউজ করবো এখানে। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে আধা চা চামচ জাফরান মিশিয়ে নিচ্ছি। এখন মাংস প্রেশার কুকারে নিয়ে সমস্ত মশলা এবং ভাজা পেঁয়াজ ভালো করে মিশিয়ে দিব। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা ইচ্ছা করলে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। কেওড়া অ্যাসেন্স দিয়ে নিব 8-10 ফোঁটা, আর যদি কেওড়া জল হয় তাহলে 2-3 টেবিল চামচ দিলেই হবে। চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে অতিরিক্ত স্টার্চ যা থাকে সেটা চলে যাবে। ওটা থেকে গেলে চালটা স্টিকি হয়ে যায়, ঝরঝরে হয় না। তো খুব ভালো করে কোচলে কোচলে ধুতে হবে যতক্ষণ না সাদা পানি বের হয়ে যায়। এক হাঁড়ি পানিতে পরিমাণ মতো লবণ, এলাচি, দারচিনি, লং এবং কিছু সাহাজিরা দিয়ে জাল করে নিচ্ছি। একটুখানি জাল হয়ে গেলে একটা ঝাঁকড়ি দিয়ে সমস্ত বড় বড় মশলাগুলো যেমন এলাচি, দারচিনি, লং এগুলো তুলে ফেলতে হবে। খাওয়ার সময় এটা মুখে লাগলে সেটা আসলে খুবই খারাপ লাগে। এখন বাসমতি চালটা পানিতে টকবগে ফুটন্ত পানিতে 2-3 মিনিট জাল দিয়ে নিব, অথবা যতক্ষণ না চালটা 80% সিদ্ধ হয়ে যায়। এখন প্রথমের সিদ্ধ চালটা আমরা দিয়ে দিব, এরপর আরও 2-1 মিনিট রান্না করব। তারপরের চালটা একটু বেশি সিদ্ধ হবে, সেটা আমরা দিয়ে দেবো উপরে, কারণ নিচের চাল আর উপরের চাল যদি সমান সিদ্ধ হয় তাহলে নিচের চালটা অনেক বেশি রান্না হয়ে যায় এবং গলে যায়। তো নিচে আমরা দিব আসলে 40% to 50% কুকড রাইস, আর উপরেরটা দিব 80% কুকড রাইস। ভাতের উপরে আরও কিছু জাফরান ছিটিয়ে দিচ্ছি। আলু বোখারা, এখন ভাতগুলি লেয়ার লেয়ার করে দিচ্ছি। কতগুলো ভাত অল্প সিদ্ধ আর কত আর পরের ভাতগুলো হবে বেশি সিদ্ধ।
চাল সিদ্ধের পানি থেকে এক কাপ পানি নিয়ে সেখানে কিছু লবণ আর এক টেবিল চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। এটা আবার ভাতের উপরে ছড়িয়ে দিব। আর আপনারা যদি কালার পছন্দ করেন তাহলে ফুড কালার অথবা জাফরান ভাতের উপরে ছড়িয়ে দিতে পারেন সুন্দর রং হওয়ার জন্য। প্রেশার কুকারে প্রথমে বেশ হাই হিটে রান্না করতে হবে। তারপরে যখন নাকি প্রথম হুইসেল দিবে তখন চাল একেবারে কমিয়ে দিতে হবে। খুব ভালো হয় যদি একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিতে পারেন, তাহলে নিচে আর পোড়া লাগবে না। আর প্রথম হুইসেল হওয়ার পরে যখন চালটা কমিয়ে দিবেন অথবা আঁচ কমিয়ে দিবেন তখন আপনার রান্না করতে হবে আরও আধা ঘন্টা, এবং আধা ঘন্টা পরে চুলা বন্ধ করে দিবেন এবং আরও 15-20 মিনিট অপেক্ষা করবেন। তারপর খুলে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো ঝরঝরে কাচ্চি বিরিয়ানি হয়েছে। আশা করি আপনারা এনজয় করবেন, আর এনজয় করলে অবশ্যই বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন যেন তারাও এই মজার রেসিপি এনজয় করতে পারে। আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। ধন্যবাদ দেখার জন্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে তো লাইক দিবেন। থ্যাংক ইউ ফর সাথে থাকার জন্যে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ভাত হয়েছে খুবই ঝরঝরে, মাংস খুবই নরম, আর যতটা ভালো হবে আশা করেছিলাম আসলে তার চেয়ে ভালো হয়েছে। আর তাড়াতাড়ি ঝটপটে রান্নার জন্য এর তুলনা হয় না। তো আসলে আমি খুবই ইমপ্রেসড, ভালোই হয়েছে রান্নাটা, খেতে খুব মজা, সুন্দর গন্ধ, এবং চাল সব গলে যায়নি এবং মাংস খুব নরম হয়েছে। আবারও ধন্যবাদ সাথে থাকার জন্যে। খোদা হাফেজ।